হে ভিউয়ার্স, আমরা কিন্তু যত অ্যান্ড্রয়েড ইউজারকারী আছি, আমরা কিন্তু চাই আমাদের মোবাইলটি কিন্তু ডিফারেন্টভাবে ইউজ করতে। এক কথায় বলতে গেলে আমাদের যত ফ্রেন্ড সার্কেল আছে, যারাই মোবাইল ইউজ করুক না কেন, তাদের থেকে একটু ডিফারেন্টভাবে আমাদের মোবাইলটি আমরা ইউজ করতে চাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একটি ল্যাঞ্চার অ্যাপ শেয়ার করব, যে অ্যাপ্লিকেশনটি যদি আপনাদের মোবাইলে অ্যাক্টিভ করা থাকে, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কোনো ফ্রেন্ড থেকে শুরু করে যে কেউ আপনার মোবাইলটি দেখলে হতবাক হয়ে চেয়েই থাকবে। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা জাস্ট আমি আপনাদেরকে দেখাই, আপনি আমার মোবাইলের ডিসপ্লেটি একটু খেয়াল করেন। আমার মোবাইলের ডিসপ্লেটির মধ্যে কিন্তু বন্ধুরা দেখেন প্রতিটা অ্যাপ্লিকেশন কিন্তু অ্যানিমেশন করছে, আর প্রতিটা অ্যাপ কিন্তু এক এক ধরনের অ্যানিমেশন করছে, প্রত্যেকটা অ্যাপ্লিকেশন কিন্তু একরকম অ্যানিমেশন করছে না। তো বন্ধুরা, এটা কীভাবে আপনাদের মোবাইলে সেট করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওটিতে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে সেটাকে অল করে দিবেন। তাতে কী হবে, আমরা যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো সেটার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন, আর সেখান থেকে সেই ভিডিওটি দেখে কিছু শিখতে এবং জানতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলেন বন্ধুরা শুরু করি। তো বন্ধুরা, এই ল্যাঞ্চারটি আপনাদের মোবাইলে সেভ করার জন্য বা আপনাদের মোবাইল ইনস্টল করার জন্য অবশ্যই চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর বন্ধুরা আপনারা সার্চ বারে সার্চ করবেন অসিমি ল্যাঞ্চার। জাস্ট আপনি অসিমিনো ল্যাঞ্চার লিখে সার্চ করার পর বন্ধুরা সর্বরূপে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন, এখান থেকে আপনারা অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। তো এই ল্যাঞ্চারটি ইনস্টল করার পর এখান থেকে ওপেন করবেন। তো ওপেন করার পর বন্ধুরা দেখেন আপনাদের ইন্টারফেসটা এরকম চলে আসবে। এরকম চলে আসার পর বন্ধুরা এখান থেকে আপনারা গটিটে ক্লিক করবেন। গটিটে ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনাদের ওকে করতে বলবে, জাস্ট আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। তো ওকেতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখেন ইন্টারফেসটা এরকম চলে আসবে। আপনাদের মোবাইলের যে ল্যাঞ্চারটি আছে এই ল্যাঞ্চারটি দেখাবে, অসিমিনো ল্যাঞ্চারটি দেখাবে। জাস্ট আপনারা অসিমিনো ল্যাঞ্চারটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ব্যাক দিয়ে দিবেন। তো বন্ধুরা দেখেন আপনাদের মোবাইলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি পারফেক্টভাবে সেট হয়ে গেছে। জাস্ট এখন বন্ধুরা দেখেন আপনাদের মোবাইলের প্রত্যেকটা অ্যাপ কিন্তু অ্যানিমেশন করছে, আর এটা দেখলে কিন্তু যে কে হতভাগ হয়ে চেয়েই থাকবে। ঠিক আছে বন্ধুরা।